আসসালামু আলাইকুম সিগমা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আলোচনা করছিলাম ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম অধ্যায় তো তারি ধারাবাহিকতায় আজকের এই পর্বটিতে আমরা দেখার চেষ্টা করবো সড়কের সড়কের অ্যালাইনমেন্ট এবং সড়ক অ্যালাইনমেন্টের মৌলিক নীতিমালাগুলো তাহলে আমরা যদি প্রথমে দেখার চেষ্টা করি সেটি হচ্ছে সড়কের অ্যালাইনমেন্ট এখানে বলা হচ্ছে ভূমিতে যে স্থান দিয়ে সড়ক নির্মাণ করা হবে নকশায় ওই স্থানে প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা একে দেখানো হয় একে সড়কের অ্যালাইনমেন্ট বলে তার মানে বিষয়টা কীরকম আমরা ভূমিতে যে সড়ক নির্মাণ করছি এই সড়ক নির্মাণ করা অবস্থায় আমরা ধরে নিলাম এটি হচ্ছে আমাদের সড়ক এবং সড়কের যে কেন্দ্র রেখা আছে অর্থাৎ সড়কের যে কেন্দ্র বরাবর যে রেখাটি চলে যায় এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় রেখা এই কেন্দ্রীয় রেখাটা আসলে কী করা হয় যখন আমরা কোনো একটি ম্যাপ দেখি তখন ম্যাপে মূলত শুধুমাত্র রাস্তাকে একটি রেখা দ্বারা আখ্যায়িত করা হয় অথবা দেখানো হয় বা প্রকাশ করা হয় তাহলে এই যে রেখা এটি হচ্ছে মূলত কেন্দ্রীয় রেখা আর এই কেন্দ্রীয় রেখাকেই মূলত বলা হচ্ছে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট এখানে কিন্তু আমাদের ম্যাপের মধ্যে অথবা নকশার মধ্যে এই সড়কের অ্যালাইনমেন্টকে পুরোপুরি একটি রাস্তা আকারে দেখানো হয় না জাস্ট একটি রেখা আকারে দেখানো হয় আর এই রেখাটাই হচ্ছে মূলত সড়কের কেন্দ্রীয় রেখা আর একেই বলা হচ্ছে সড়কের অ্যালাইনমেন্ট এখন বলা হচ্ছে সড়ক অ্যালাইনমেন্টের মৌলিক নীতিমালাগুলো কী কী তাহলে যদি আমরা দেখার চেষ্টা করি প্রথমে বলা হচ্ছে দেশের আধুনিক পরিকল্পনার সাথে প্রস্তাবিত সড়কের অ্যালাইনমেন্ট সঙ্গতিপূর্ণ হবে অর্থাৎ আমাদের দেশের ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছেন অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনার প্রেক্ষিতে বিএনবিসি অথবা এরকম যত কুড আছে তাদের নিয়ম অনুযায়ী আধুনিক যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে সেগুলোর যে সেগুলোর সাথে সংগতিপূর্ণ রেখে অথবা সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট নির্বাচন করতে হবে এরপরে বলা হচ্ছে দুই নম্বরে দু প্রান্তীয় স্টেশনের মধ্যবর্তী অংশে সড়ক সোজা হওয়া উচিত তবে সড়ক অ্যালাইনমেন্ট চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিহার করা যাবে না তার মানে হচ্ছে এটি হচ্ছে আমাদের একটি স্টেশন এটি হচ্ছে আমাদের আরেকটি স্টেশন আমরা বলে দিচ্ছি যে এই স্টেশন থেকে এই স্টেশনের যে দূরত্ব আছে মধ্যবর্তী যে অংশ আছে এটি অবশ্যই আমাদেরকে সোজা রাখতে হবে কিন্তু যদি যদি আমাদের এরকম কোনো অবস্থানে আস চলে আসি আমরা যে এখানে কোনো একটি গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট পড়ে গেছে অথবা গুরুত্বপূর্ণ কোনো একটি স্থান পড়ে গেছে এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান পড়ে গেছে তাহলে হচ্ছে আমরা সোজা রাস্তা এখানে নির্মাণ করতে পারবো না এই সড়ক অ্যালাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের সড়ক অ্যালাইনমেন্ট অনেকটা এরকম হয়ে যাবে মানে হচ্ছে আমাদের এই পয়েন্টকেও ধরতে হবে এবং এই পয়েন্টকেও ধরে বা চিহ্নিত করে আমাদের সড়ক অ্যালাইনমেন্ট দিতে হবে এরপরে বলা হচ্ছে তিন নম্বরে প্রস্তাবিত সড়ক অবশ্যই যোগাযোগের মাধ্যম হিসেবে সাশ্রয়ী হতে হবে তার মানে হচ্ছে আমরা যে সড়ক নির্মাণ করছি বা সড়কের অ্যালাইনমেন্ট নির্বাচন করছি এটি করা অবস্থায় আমাদেরকে এমনভাবে এটি ডিজাইন করতে হবে যাতে যাত্রী বা মালামাল বা অন্যান্য যত মাল সামগ্রী আছে এগুলো যাতে স্থান স্থানান্তর করতে হলে আমাদের কম পরিমাণ সময় ব্যয় হয় আমরা যাতে নিরাপদে এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি যাত্রীরা যাতে আরামে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং আরেকটি বিষয় অবশ্যই যাতে খরচের ব্যাপারে সাশ্রয়ী হতে পারে এজন্য ওই বিষয়গুলো চিন্তা করে আমাদের সড়ক অ্যালাইনমেন্ট ডিজাইন করতে হবে চার নম্বরে বলা হচ্ছে সড়কের অ্যালাইনমেন্ট এমন হওয়া উচিত যেন সড়ক নির্মাণ সহজ হয় নিরাপদে যানবাহন চলাচল করতে পারে ডাল সহজ হয় পর্যাপ্ত দৃশ্যমান দূরত্ব পাওয়া যায় বেশ বৃহত বৃহত বেশে আনুভূমিক বাঘ দেওয়ার উপযোগী হয় শ্রুত্বিনী খাল ইত্যাদিতে নির্মিত ব্রিজ কালভার্ট এগুলোকে লম্বভাবে অতিক্রম করে তার মানে প্রথম ব্যাপারটা হচ্ছে এখানে সড়ক নির্মাণ সহজ হয় মানে আমরা যাতে খুব সহজে আমাদের সড়ককে নির্মাণ করতে পারি এখানে কিছু বিষয় আছে যে আমরা দেখি দেখ দেখতে পাই সড়ক নির্মাণ করা অবস্থায় অথবা যে কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ চলা অবস্থায় আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি সমূহের মধ্য দিয়ে যেতে হয় এবং আমাদের কাজগুলো অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায় তো এ ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই সড়ক নির্মাণকে সহজ উপায়ে কাজগুলো করতে হবে তারপরে হচ্ছে নিরাপদে যানবাহন চলাচল করতে পারে আমাদের কাজগুলো এমনভাবে হতে হবে নিকুত হতে হবে যাতে করে যানবাহন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে চলাচল করতে পারে ঢাল সহজ হয় আমাদের রাস্তার যে ঢাল আছে এই ঢাল যাতে সহজ হয় এরপর হচ্ছে পর্যাপ্ত দৃশ্যমান দূরত্ব পাওয়া যায় ব্যাপারটা আসলে কীরকম যদি আমাদের এখানে কোনো বাঘ থাকে তাহলে এখানে যদি কোনো একটি গাড়ি থাকে আর এখানে যদি কোনো একটি গাড়ি থাকে এই গাড়ি যেন দূর থেকে এই গাড়ি এখান থেকে আসছে এটি ভালো করে বুঝতে পারে এবং বোঝার জন্য যে দূরত্ব এটি হচ্ছে মূলত দৃশ্যমান দূরত্ব এটি অবশ্যই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এরপরে হচ্ছে বৃহৎ বেসে আনুভূমিক বাঘ দেওয়ার উপযোগী হয় যদি আমাদের বাঘের ক্ষেত্রে বৃহৎ কোনো ব্যস থাকে তাহলে সেই আমাদের আনুভূমিক বাঘ দেওয়ার ক্ষেত্রে সেটি যেন অবশ্যই উপযোগী বা উপযুক্ত হয় শ্রুতোশ্রেণী খাল ইত্যাদিতে নির্মিত ব্রিজ কাল লম্বভাবে অতিক্রম করে ব্যাপারটা আসলে কীরকম এটি যদি হয় আমাদের কোনো শ্রুতোশ্রেণী সেটি খালা খাল হতে পারে নদী নালা হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে তো এটির উপরে যখন আমরা রাস্তা নির্মাণ করব তখন সেটি যেন অবশ্যই ওই শ্রুতশ্রেণীকে লম্বভাবে কী করে অতিক্রম করে তাহলে এর পরবর্তী বিষয় হচ্ছে পাঁচ নম্বর সড়কের অ্যালাইনমেন্ট এলাকার সৌন্দর্যতম ও চিত্তাকর্ষক স্থানের সাথে সম্পর্কিত অবস্থানে নির্ধারণ করা উচিত তার মানে হচ্ছে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট নির্বাচন করার সময়ে এমনভাবে নির্বাচন করতে হবে যাতে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট যে জায়গার মধ্যে করা হচ্ছে বা যে এলাকার মধ্যে করা হচ্ছে ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটি আছে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি আছে অথবা সবচেয়ে চিত্তাকর্ষক যে জায়গাটি আছে সেখানে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট দিতে হবে যাতে যাত্রীরা আরামে আয়েসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে ভ্রমণের আনন্দটা ভোগ করতে পারে তো এটি ছিল আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় দেখা হবে পরবর্তী ক্লাসে তার আগ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম